हिमायतपुर बस स्टैंड। আপনি তো ঢুকানো আছে, আমি যদি ভিতরে আছে বালু পড়তেছে না, ভিতরে আছে বালু পড়তেছে না। আসে দেখেন ওখানে, ওই দেখেন, আয় না না দেখেন কি অবস্থা, মেন রোডের ধারে এই গাড়িগুলো যাইতেছে। হ্যাঁ, সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? এগুলা তো খাওয়ার জিনিস, একটু ঢেকে ঢুকে রাখলে ভালো হয় না, ঠিক আছে? এই যে মেন রোডের ধারে, হ্যাঁ, মানুষ যদি খাবে একটু ঢেকে রাখলে আমার মনে হয় ভালো হয়। একটু পলিথিন দিয়া, বুঝছেন, পলিথিন টলিথিন কিছু দিয়া একটু ঢেকে রাখলে, মেন রোডের ধারে তো গাড়ি ঘোড়া যাচ্ছে, বাসটা যাইতেছে, কি বলেন খালা, ঠিক না? হ্যাঁ, এই যে পিঠা দেখেন, আপনি দেখেন পিঠা, পিঠা সে ঢুকাই রাখছে ভিতরে, বুঝছেন নি? কি নাম ভাইয়ের? হ্যাঁ, পিঠা দেন, উনি উনি ওনারটা খায় না, উনি আপনারটা খাবে। হ্যাঁ দাও, তোমারটা খাবে, তোমারটা ঢাকা আছে, তুমি তোমারটা খাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, তোমারটা খাবে, ওনারটা উনি খাবে না, কারণ উনি তো জানে যে ওনারটার মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, তোমাকে অবশ্যই ধন্যবাদ, গাড়ি মোমিন টিভি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তুমি ঢেকে রাখতেছো জিনিসটা, ভালো হয়েছে না? কী নাম তোমার? আইনাল হক তো, এটা তো একে মানে আল্লাহর ওলির নাম ছিল, বুঝছো ব্যাপারটা? আসলে আইনাল হক মানে আনাল হক শব্দটা, বুঝছো? হ্যাঁ, মানে আমি আল্লাহ, এই নামটা অবশ্য রাখা ঠিক না, বুঝছো? তোমার যদি নাম চেঞ্জ করতে পারো তাহলে করবা, তো এটা মানে আমি আল্লাহ, এটা যিনি আনাল হক বলছিল আল্লাহর ওলি, উনি আসলে কিন্তু এটা উনার থেকে বলেনি, এটা আল্লাহ তার মধ্যে ঢুকে গেছে, আল্লাহ তাকে বলাইছে। যাই হোক, তোমার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। নামাজ পড়তো ইনশাল্লাহ, না নামাজ পড়বো ইনশাল্লাহ, বহুত লাভ, ধন্যবাদ তোমাকে। আমরা হেমায়তপুর থেকে বলছিলাম, হেমায়ত বাস স্ট্যান্ড সাভার ঢাকা।